নমস্কার, আমি ডক্টর অপরাজিতা মিত্র, নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল বারাসাতে ইমার্জেন্সি মেডিসিন বিভাগের কনসালটেন্ট। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো করোনা ভাইরাস ঘটিত শ্বাসকষ্টজনিত রোগ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসেন্টলি একে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করেছেন। তো এ ব্যাপারে অযথা আতঙ্কিত না হয়ে চলুন আমরা জেনে নিই এর সাইন সিমটম এগুলো কী কী। জ্বর, মাথা ব্যথা, সর্দি, গলা ব্যথা, কাশি এরকম কিছু হলে পরে নিকটবর্তী হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে চলে যান। কিভাবে এই রোগ ছড়াতে পারে? প্রথমত এয়ার ড্রপলেটের মাধ্যমে, সর্দি, হাঁচি বা কাশির মাধ্যমে এই রোগ ছড়াতে পারে, এবং যদি ইনফেক্টেড কোনো সারফেসের কন্ট্যাক্টে থাকেন তাহলেও এই রোগ ছড়াতে পারে। কোনো পার্সন যদি ইনফেক্টেড থাকেন এবং আপনি তার ক্লোজ কন্ট্যাক্টে যান সেই ক্ষেত্রে এই রোগ ছড়াতে পারে। কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? প্রথমত ভালো করে হাত ধুন, আইদার স্যানিটাইজার ইউজ করতে পারেন বা শুধুমাত্র রানিং ওয়াটারে সাবান দিয়ে হাত ধুন, সাবান এবং জল দিয়ে, তাহলেই যথেষ্ট কাজ করবে। তারপর আপনারা যখন হাঁচবেন বা কাশবেন সেই ক্ষেত্রে টিস্যু পেপার ইউজ করুন, টিস্যু পেপারটা ফেলে দিয়ে হাত ধুয়ে ফেলুন বা কনুই দিয়ে নাক এবং মুখ ক্লোজ করে দেবে এইভাবে কাশুন যাতে ওটা ছড়াতে না পারে ড্রপলেট বাতাসে। ক্লোজ কন্ট্যাক্টে আসা প্রিভেন্ট করুন এবং কোনো হার্ড সার্ফেস যদি ইনফেক্টেড সার্ফেস কিছু থাকে এবং তার কন্ট্যাক্টে আপনারা কোনো মতে আসেন সেক্ষেত্রে হাত ধুয়ে ফেলুন বা স্যানিটাইজার ইউজ করুন। এছাড়া কাফিং এটিকেট তো বলাই হলো, আননেসেসারি ট্র্যাভেল প্রিভেন্ট করবেন, হালকা গরম জল খাওয়া গেলে ভালো হয়, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এরকম কোনো সিমটম হলে অবশ্যই অবশ্যই নিকটবর্তী হাসপাতালে বা হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন এবং ওনার পরামর্শ অনুযায়ী নিজেকে অ্যাটলিস্ট 14 দিনের জন্য সেলফ আইসোলেশন করে রাখুন যাতে আপনি নিজের নিজেকে সেফ রাখতে পারেন বা আপনার লাভড ওয়ান্সকে, ফ্যামিলি মেম্বার্সকে সেফ রাখতে পারেন। এবং অযথা আতঙ্কিত হবেন না বা ব্যাপারটাকে খুব বেশি লঘু করেও দেখবেন না। বাজারে যে আজকাল যেটা দেখা হচ্ছে সবাই N95 মাস্ক ইউজ করছে, এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যদি আপনারা আগে যে সমস্ত টিপস আমি বললাম সেগুলো যদি প্রপারলি মেনে চলেন তাহলে N95 মাস্কের দরকার না হলেও হতে পারে। এবং এক্ষেত্রে আমার মনে হয় এগুলো হেলথ কেয়ার প্রোভাইডারদের জন্যই রেখে দেওয়া উচিত। আপনারা যদি মাস্ক ইউজ করেন তবে ইউজ অ্যান্ড থ্রো মাস্ক ইউজ করবেন এবং সেটা কিন্তু ফেলে দিতে হবে এবং হাত ধুয়ে ফেলতে হবে। আর মাস্ক ইউজ না করলে হবে যেভাবে বললাম, আপনাকে ক্লোজ কন্ট্যাক্টে আসবেন, অ্যাটলিস্ট 1 মিটার দূরে থেকে কথা বলুন, যদি না খুব বেশি প্রয়োজন হয় টাচ করবেন না, এবং যদি কোনো ইনফেক্টেড পার্সনকে কেউ টাচ করেন সেক্ষেত্রে তার উচিত হাত ভালো করে ধুয়ে ফেলা। নিজেকে ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন, আর অযথা আতঙ্কিত হবে না আবার বললাম। নমস্কার।